জেনে নিন সর্দি কাশি দূর করার ঘরোয়া কিছু উপায় গ্রীষ্ম বর্ষা কিংবা শীত যে কোনো মৌসুমে সর্দি কাশির সমস্যা দেখা দেয় এ সময় মাথা ব্যথা বুকে ব্যথা বুকে কপ জমে যাওয়া কাশি শ্বাসকষ্ট নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়ায় যাদের ঠান্ডা অ্যালার্জির সমস্যা রয়েছে এ সময় তারা সবচেয়ে বেশি বিপদে পড়েন কেউ কেউ ছোট সমস্যা ভেবে একে উপেক্ষা করেন এটা কিন্তু ঠিক নয় কেউ কেউ আবার সমস্যাটাতে ওষুধ সেবন করে থাকেন তবে ঘরোয়া উপায়েও এসব সমস্যার সমাধান করা সম্ভব জেনে নিন সর্দি কাশি দূর করার কিছু ঘরোয়া উপায় দুধ ও হলুদ দুধ যে কোনো বয়সের জন্যই সমান উপকারী এক গ্লাস গরম দুধের মধ্যে এক চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে পান করুন হলুদে অ্যান্টিভাইরাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ রয়েছে যা সহজে সংক্রমণ রোধ করে ফলে সর্দি কাশির কষ্ট থেকেও রেহাই পাওয়া সম্ভব হয় আদা চা সর্দি কাশি দূর করতে আদা চায়ের জুড়ি মেলা ভার আদা কুচি করে গরম পানি বা গরম চায়ে দিয়ে পান করুন এতে সর্দি কাশির সমস্যা একেবারেই দূর হবে লেবু ও মধু লেবু ও মধুর মিশ্রণটিও আদা চায়ের মতোই অত্যন্ত উপকারী এক গ্লাস গরম পানিতে দুই চামচ মধু ও এক চামচ লেবুর রস মিশিয়ে পান করলে সর্দি কাশি দূর হবে তুলসী পাতা ও আদা এক কাপ পানিতে কয়েকটি তুলসী পাতা ও আদা কুচি ফেলে ফোটাতে থাকুন পানি ফুটে অর্ধেক হয়ে এলে তা নামিয়ে রাখুন এবার এই পানি দিনে অন্তত দুবার পান করলে সর্দি কমে যাবে রসুন এতে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট রয়েছে যা কাশির মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া এতে অ্যান্টিবায়োটিক অ্যান্টিভাইরাল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান রয়েছে যা সংক্রমণ রুখতে পারে চাইলে চার পাঁচ কোয়া রসুন ঘিয়ে নেড়ে নিয়ে গরম থাকতে থাকতে খেয়ে নিন ঘিয়ে ভাজা রসুন স্যুপের সঙ্গে মিশিয়ে খেলেও আরাম পাবেন পরিশেষে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন ভালো থাকুন সবাই খুব ভালো থাকুন